আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। বাংলার আনন্দ কর্ণধার শ্রদ্ধেয় শেখ মনিরুজ্জামান সাহেব, প্রখ্যাত ক্রীড়া ধারাভাষ্যকার, একজন ক্রীড়া প্রেমিক মানুষ, কিন্তু তার আরেকটি বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে তিনি একজন সংস্কৃতি প্রেমী মানুষ। বাংলা সাহিত্যের প্রতি, বিশেষ করে কবিতার প্রতি তার অকৃত্রিম ভালোবাসা। তাই যখনই নতুন কোন কবিতার খোঁজ পান, তা তিনি মন দিয়ে পড়েন এবং শুনতে চান। তিনি আমাকে অনুরোধ করেছেন আমার সাম্প্রতিককালে লেখা একটি কবিতা, যেটা ফেসবুকে আমি দিয়েছিলাম, ওনার খুবই ভালো লেগেছে, উনি সেই কবিতাটি আমারই কণ্ঠে শুনতে চেয়েছেন। ওনার অনুরোধকে সম্মান জানিয়ে আমি কবিতাটি পড়ছি। কবিতাটির নাম হাসরথের একটি ঘটনাকে মনে রেখে। লজ্জায় মাথা নত, চোখ তুলে তাকাতে পারছি না, আমার কিশোরী মেয়ের ডাগর নবীন চোখ বলছে তোমরা ধর্ষক, ভয় পাচ্ছি, শিরশির করছে সিদ্ধারা, বোঝাতে ভয় পাচ্ছি, ধর্ষক পুরুষ না কাপুরুষ, ভয় যদি ধর্ষক ভেবে নখ দিয়ে তুলে নেয় আমার দুচোখ, এই ভয় সংক্রমিত হোক, এই ভয় সংক্রমিত হোক। নমস্কার, আবার কখনো দেখা হবে।